আমরা আমরা শিখবো যে একটা পেওনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারি এবং এটাকে আমরা ভেরিফাই করতে পারি। পেওনার সম্পর্কে আমরা আজকে ক্লাস, পরবর্তীতে আমাদের ক্লাস হবে ফাইভ এর নিয়ে। জি, পেওনার সাইন আপ অথবা লগ ইন লিখে সার্চ করেন সরাসরি, পেওনার লগ ইন না সাইন আপ লেখেন, যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন সাইন আপ লিখে সার্চ করেন। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, ওইখান থেকে দেখেন আমাকে রিমোট অ্যাক্সেস দেওয়া যায় যদি দেন, তাহলে আনালে আপনি লেখেন, এখানে ক্লিক করেন ক্রিয়েট পেওনার রেজিস্টার, এখানে ক্লিক করেন অথবা নিচে পেওনার সাইন আপে ক্লিক করেন, নিচে, হ্যাঁ নিচে নিচে পেওনার সাইন আপ। ওকে, আর একটা কথা আমি যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পেওনার অ্যাকাউন্ট সবসময় রেফার লিঙ্ক দিয়ে করবেন, সেটা যদি আপনি না করেন তাহলে আপনার কিন্তু পেওনার অ্যাকাউন্টে অনেক ফি কাটবে। আপনি একটা কাজ করেন, নতুন একটা ট্যাবে আমার ইউটিউব চ্যানেলে যান। আপনার রিমোট কন্ট্রোল কন্ট্রোল ইয়ে কানেকশন দিছি, অ্যাক্সেস দিছি। দিছেন? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আমি হলো আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লিঙ্কটাকে নিয়ে আসি। রেফার লিঙ্ক দিয়ে পেওনার অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করেন তাহলে আপনার ডলার উইথড্র দেওয়ার সময় ফি দিতে হবে না, এটা সবাই মাথায় রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমার রেফার লিঙ্ক আমি স্যার এখন তো মনে হয় $3 করে কাটে না স্যার প্রত্যেক উইথড্রতে? জি না, যদি রেফার লিঙ্ক দিয়ে করেন তাহলে আর কাটে না, যারা রেফার লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করছে তাদের কাটে। তাহলে তো স্যার এটা করতে হয়, এখন একবার করে ফেললে আর করা দরকার না। এখানে কিন্তু আর একটা অসুবিধা আছে, মানে একাধিক পেওনার অ্যাকাউন্ট একই ইন্টারনেট থেকে একই কম্পিউটার থেকে আপনি ইউজ করতে পারবেন না, পেওনারের ক্ষেত্রে কিন্তু এগুলো ই আছে, তাহলে কিন্তু পেওনার অ্যাকাউন্ট আপনাকে ব্লক করে দিবে। আপনি ফাইভ ইয়ার অ্যাকাউন্ট পারবেন কিন্তু পায়োনার অ্যাকাউন্ট পারবেন না, সেটা মাথায় রাখবেন অবশ্যই। ভাই আমাদের মাস্টার কার্ডটা আনতে হলে কি কি প্রসেস করতে হয় বা এই কথার ভাঞ্জে যদি বলতেন আর কি? মাস্টার কার্ডে আমরা এখন মতো পেওনার অ্যাকাউন্টই করলাম না, তার আগে আমরা মাস্টার কার্ডে কিভাবে আসবো বলেন? মানে এর ভিতরে আছেন তো, কাজ করেন আর কথা বলেন তাইলে। একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। আপনি হচ্ছে একটা পেওনার অ্যাকাউন্টে আমার যদি দুইটা ফাইবার অ্যাকাউন্ট আমি যদি অ্যাড করতে চাই সেটা কি করা যাবে? একটি পেওনার অ্যাকাউন্ট আপনি একাধিক ফাইবার অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন, কিন্তু একটি পেওনার অ্যাকাউন্ট আপনি একই ইন্টারনেট অথবা একই কম্পিউটার থেকে একাধিক পেওনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না, তাহলে কিন্তু আপনাকে ব্লক করে দিবে। কিন্তু একটি পেওনার অ্যাকাউন্ট আপনি 100 ফাইবার অ্যাকাউন্টেও কানেক্ট করতে পারবেন। জি ধন্যবাদ, কোনো সমস্যা নেই। আমি আমার ডিসেবল করবেন কেন? আপনি যেহেতু একবার করে ফেলছেন, এখন করে যেহেতু ফেলছেন ওটা আর ডিলিট করার দরকার নাই, পরবর্তীতে ঝামেলা হবে। এখানে দেখেন রেফার লিংকের সুবিধা আছে, আপনি $25 পাবেন যদি $1000 আর্ন করতে পারেন তাহলে। এই জন্য আমি এই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করি, আমি রেফার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব গ্রুপে। কি শুরু করছেন, সাউন্ড অফ করেন। ভাইয়া আমি এর আগে আপনার একটু ভিডিও লেখা পাইনিয়ার অ্যাকাউন্ট করছিলাম, তো ওইখানে NIT ভেরিফিকেশন হচ্ছে, তো তারপর দেখি হচ্ছে রিকোয়ার্ড এর মধ্যে প্রোভাইড বিজনেস ডিটেইলস এটাও চাচ্ছে, এটা আমি কেমন? ওইটা আপনার হলো ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ওকে, সাউন্ড অফ করেন, মাইক অফ করেন, যার অন করা আছে অফ করেন। বুঝতে পারছি, আপনি এটা আমাকে আমাকে পার্সোনাল SMS করেন, আমি দেখাই দিব। এই যে দেখেন এই রেফার লিংকে সরাসরি আসব, এসে আমরা সাইন আপ এন্ড আর্নিং এখানে ক্লিক করব। তাহলে এই রেফার লিংক আমি আমার ইনবক্সে দিয়ে দেব, এখান থেকে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার এটাই আমরা দিব, অথবা আমরা ইন্ডিভিজুয়াল দিতে পারি, আমরা এটাই দিব। প্রথমত আমরা পার্সোনাল অ্যাকাউন্টে খুলবো, বিজনেস অ্যাকাউন্ট খুলবো না।
নেট একটু স্লো মনে হয় তাই না ভাইয়া? একটা পেনর অ্যাকাউন্ট থেকে দুইটা ফাইবার কিভাবে অ্যাড করা যায় একটু দেখায় দিবেন পরে। আপনি ফাইবার অ্যাকাউন্টের সাথে যেভাবে পেনর অ্যাড করবেন সেম প্রসেসই। কি বলছি বুঝতে পারছেন? জি, এর আগের বার আমি আরেকজনকে দিয়ে করানি শুনলাম, তো একটু দেখায় দিলে ভালো হতো। এটা আমরা যখন ফাইবার অ্যাকাউন্টে পেনর অ্যাড করব সেম প্রসেস। আমার ভিডিও একটা ইউটিউবে দেওয়া আছে, দেখেন ওইখান থেকে আপনি করতে পারবেন। ভাই আপনি ক্লিক করে করেন তো, নেট একটু স্লো যাচ্ছে, একটু ব্যাকে যান। আপনারও প্রফিট আসবে, তারও প্রফিট আসবে। $1,000 হলে আপনি দুইজনে 25-25 করে আপনারই পাবেন। যেখানে ক্লিক করেন তো মানে $1,000 জি জি সাইন আপ এন্ড আর্নিং এ ক্লিক করেন আপনি। ভাই আপনি ক্লিক করেন নেট, এবার এরপর ইন্ডিভিজুয়ালে ক্লিক করেন। এবারে এই যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস আর মার্কেট প্লেস গেট পেড, এখানে ক্লিক করেন জি, রেজিস্টারে ক্লিক করেন। এখন এখন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন, এনআইডি কার্ডের সাথে যেটা আছে, আর অবশ্যই উপরে কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, কেউ কিন্তু কোম্পানি দিবেন না, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, কোম্পানির নামে কেউ করবেন না। কথা কি বুঝতে পারছেন আমার সবাই? এখানে আপনার নাম দেন সুন্দর করে, একটা ইমেল অ্যাড্রেস দেন, একই ইমেল অ্যাড্রেস আপনি ফাইবার পেওনার সব জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা যেন মনে থাকে আপনার। সবাই আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ইউজ করব। জি বলুন। পেয়ানোর অ্যাকাউন্টটা দিয়ে মানে এটার মূলত কাজ কি? এইটা থেকে আপনি ফাইবার থেকে যে ইনকাম করবেন সেই ডলারটা আমরা এই অ্যাকাউন্টে নিয়ে আসব, তারপর এখান থেকে আমরা ডলারটা বাংলাদেশি ব্যাংকে নিয়ে আসব টাকায় কনভার্ট করে। ভাই পেয়ানোর নাকি বিকাশের সঙ্গে অ্যাড হইছে? হ্যাঁ, পেয়ানোর থেকে বিকাশও আমরা নিয়ে আসতে পারবো। যে নেক্সট ক্লিক করেন, যে বাংলাদেশ থাক, স্ট্রিট এন্ড নাম্বার অ্যাড্রেস দেন একটা, আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে ওইটাই দিয়ে দেন। জি, এরপরে এখানে না দিলেও হবে, এরপর মোবাইল নাম্বার দেন। জিরো না দিলেও হবে, ভেরি গুড। এরপরে এখন সেন্ড কোডে ক্লিক করেন, সেন্ড কোড, হ্যাঁ এখানে ক্লিক করেন। তাহলে ভাই মাইক্রোফোন কারণ আছে, যার মাইক্রোফোন অন অফ করে বন্ধ করেন, কথা বলেন না কেউ। এখন কোডটা এখানে বসান মোবাইল থেকে, একেবারে ইজি, বাকি ভিতরে যে কাজগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করেন, এবার আপনার পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা অবশ্যই গোপন রাখেন, দেখায়েন না কেউ। এই সেভ করা পাসওয়ার্ড দিয়েন না, আপনি নতুন কোনো একটা পাসওয়ার্ড দেন। এই ব্রাউজারে সেভ করে রাখবেন না কখনো পাসওয়ার্ড, কি কারণে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকেন, ঢোকার পরে দেখবেন অ্যাকসেপ্ট কুকিজ নামে একটা অপশন থাকে, ওইটাকে সিলেক্ট করলে আপনার ব্রাউজারে যা যা সেভ করা আছে সব নিয়ে নেওয়া যায়। এই জন্য আমরা এই কাজ কেউ কখনোই করব না। পেওনার অ্যাকাউন্ট এখানে আপনার ডলার জমা হবে, সবকিছু হবে, আপনি এই পাসওয়ার্ড কাউকে জানাবেন না, পাসওয়ার্ডটা কোনো জায়গায়
ব্রাউজারে সেভ করে রাখবেন না। এখানে বলে দিয়েছে পাসওয়ার্ড গুলো আপনি সংখ্যা নাম্বার মিলিয়ে দেন। হ্যাঁ, এবার রি এন্টার পাসওয়ার্ড দেন। এবার সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করেন, এখানে একটা কোশ্চেন দেন যেকোনো, যেগুলো যেটা আপনার মনে থাকবে। যে কলেজের নাম দিয়ে দেন। তারপরে নিচে এটা কিন্তু মনে রাখেন, সিকিউরিটি কোশ্চেন কিন্তু মাঝে মধ্যে লাগবে, জয়পুরহাট গভ কলেজ। কলেজ বানান, ঠিক আছে, কলেজ বানান, কিন্তু এইটাই দিতে হবে পরবর্তীতে। ভাই ই ডাকাইটা এ দেন কলেজ বানানে, একাইটা ই দিবে। হ্যাঁ, একাইটা ই দেন। জি, এবার স্ক্রিনশট দিয়ে রাখেন। ভাইয়া একটা কথা ছিল। জি বলেন। কত হচ্ছে যে আপনার ওই যে পেনিয়র এর অ্যাকাউন্টের নেম এবং কি ইমেল সবকিছু যদি আপনার বিকাশের এনআইডির সাথে না মিলে তাহলে ওরা অ্যাক্সেস নেয় না, আমি দেখলাম। এটা তো নিবে না, এটা আমি বলতেছি। আচ্ছা, এখন আপনি ন্যাশনাল আইডি থেকেই তো ভেরিফাইড করবেন, অবশ্যই সেই আইডি নাম্বারটা এখানে দেন। এখানে আরো একটু অপশন ক্লিক করেন তো ন্যাশনাল আইডির পাশে, দেখেন কি কি অপশন আছে। এখানে আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড। এখানে আপনি কোনটা, স্মার্ট আইডি না ওল্ড? স্মার্ট হলে স্মার্টটা দেন। স্মার্ট আইডি কার্ড আছে, আগের আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট, যে আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেন। বিকাশে আপনি এইখানে যে এনআইডি কার্ড থেকে পেওনার অ্যাকাউন্ট করবেন, বিকাশ অ্যাকাউন্টটাও সেম এনআইডি কার্ড থেকে হতে হবে, তাছাড়া উইথড্র দিতে পারো না। আর কোনো কিছু নাম দাম কোনো কিছু মিল লাগবে না ভাই। নাম্বার যদি মিল না থাকে ভাই, এনআইডি কার্ডের নাম আমি কি বললাম, এইখানে এনআইডি কার্ডের যেটা দিবেন ওইটাই, আপনার নাম্বারও না নামও না, এনআইডি কার্ড। নেক্সট এ ক্লিক করেন। পেওনার অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড থেকে ভেরিফাই করা হবে, বিকাশ অ্যাকাউন্টটাও সেম এনআইডি কার্ড থেকে করতে হবে। ওকে, ডান। পার্সোনাল অ্যাকাউন্ট এখানে থাক, বাংলাদেশ কারেন্সি বিডিটি। তারপরে কি বলছে দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। এখানে ব্যাংক, কোন ব্যাংক অ্যাড করবেন আপনি সেই ব্যাংকটাকে সিলেক্ট করেন, নিচেই আছে নাম, দেন সার্চ করেন। তাহলে আপনি কিন্তু দেখলেন পেওনার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সবচেয়ে সুবিধা হবে কি, আপনি যে নামে পেওনার অ্যাকাউন্ট করছেন ওই নামে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ওইটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেয়। অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে অনেক ঝামেলা করে। যে নামে পেওনার অ্যাকাউন্ট ওই নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সবচেয়ে ওটাই অ্যাড করবেন, ওটাই সুবিধা। যে কোনো ব্যাংকে অ্যাড করতে পারবেন, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরপরে হলো ডাচ বাংলা, আপনার হলো কি জানি একটা নতুন আছে এজেন্ট ব্যাংকিং, যা আছে সব। ব্রাঞ্চের নাম দেন। রিমুভ করে করতে পারবেন ভাই। অ্যাকাউন্টের কোয়ালিফিকেশন কেমন হওয়া লাগবে? একটা ব্যাংক অ্যাকাউন্ট হলেই হয়েছে, পার্সোনাল সেভিং অথবা এগুলো হলেই আপনি অ্যাড করতে পারেন। ব্রাঞ্চের নেম দেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চের নাম কি ভাই। স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে হইবে না? স্টুডেন্ট অ্যাকাউন্ট হয়ে হবে, আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকেও উইথড্র করা যায়, যে ডাচ বাংলার স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে না, ওটা থেকে উইথড্র করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ডাচ বাংলা ব্যাংকে আছে। হবে হবে ভাই। আমার ওই যে একটা মানে জবের ডেবিট কার্ড আছে, ওইটা থেকে হবে ভাই? ডেবিট কার্ডটা তো আপনি অ্যাকাউন্ট খোলার পরে পেয়েছেন, এর আগে কি আপনাকে ডেবিট কার্ড দিয়েছে কেউ? ইসলামী ব্যাংক এগুলো একটা করলে হবে। ভাইয়ের ব্রাঞ্চ নামটা এখানে দেন আর নিচে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা ভাই, পরবর্তীতে মনে করেন সব ব্যাংক চেঞ্জ করা যায়নি, রিমুভ করে চেঞ্জ করতে পারবেন ভাই? মোবাইল ব্যাংকিং অ্যাড করা যায়? মোবাইল ব্যাংকিং বিকাশ না, এমনি রকেট টকেটে ওইটা অ্যাড করা যাবে কিনা?
রকেটে তো পারমিশন নেই এখন পর্যন্ত, বিকাশে আছে শুধু, কিন্তু আপনি ডাস বাংলা পারবেন ভাই। ভাই রকেট রকেটটা অ্যাড করা যায়, এই যে অ্যাকাউন্ট খোলার যে শুরুতে অ্যাড করা যায়, কিন্তু ওখানে উইথড্র দেওয়া যাবে না। ও ওই তো ডাস বাংলাটা অ্যাড করবেন, ডাস বাংলাটা মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার জন্য, ধরেন আপনার কারো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, সেজন্য আপনি তো অ্যাকাউন্ট খুলতে হলে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আর সেজন্য আপনি যদি রকেট একটা রকেট ডাস বাংলা সিলেক্ট করে রকেট নাম্বারটা যদি খোলা যায় ওটা অ্যাপ্রুভ করে, আমারটা করছিল ভাই। হতে পারে তাহলে ভাই, তাছাড়া এগুলো কি দরকার ভাই, এগুলাতে আপনি টাকা ট্রান্সফার করবেন একসাথে 4-5,000 টাকা ট্রান্সফার করবেন, তাহলে ভাই ব্যাংকে করলে তো ভালো হয়, আপনার ব্যাংকে 1 টাকাও কাটবে না, রকেট বিকাশে কেন দিতে যাবেন, ওখানে তো এমনি তো 20 টাকা করে চার্জ, আবার উইথড্র দিতেও 20 টাকা, ঝামেলা করে লাভ আছে না? বিকাশে সুবিধা আছে, আপনি $10-12 উইথড্র দিতে পারবেন। জি ভাই, এবার আপনি আই এগ্রি টু দুটো টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেন ভাই। ব্যাংকে কত টাকা সর্বনিম্ন উইথড্র দেওয়া যায়? $50। একটু চেক করে সবকিছু একটু চেক করেন, ভালো মতো চেক করে এরপর সাবমিটে ক্লিক করবেন। ব্যাংকে হলো $50 সর্বনিম্ন, আর বিকাশে $12 পনেরো। এই মাইক অফ করে কে রে, মাইক অন করে রাখছেন কে? সায়ম ভাই মাইক অফ করেন ভাইয়া। জি বলুন, এবার সাবমিটে ক্লিক করেন। আমার হচ্ছে পুরাতন যে অ্যাকাউন্টটা আছে পেয়োনিয়র আর ফাইবার অ্যাকাউন্ট দুটোই হচ্ছে আমার আম্মুর এনআইডিতে ভেরিফাই করা। এখন আমি যদি আমার নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট করি যেটা আমার এনআইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করব, ওই ফাইবার অ্যাকাউন্টটা কি আমার এই আম্মুর নামে করা আম্মুর এনআইডি কার্ডে করা পেয়োনিয়র অ্যাকাউন্ট? না না, ফাইবারের সাথে পেয়োনিয়রের অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই, আপনি ফাইবার যেটা দিয়ে খুলেন পেয়োনিয়র যেটা দিয়ে ওটা কোনো সমস্যা নেই, খালি ফাইবারের সাথে পেয়োনিয়র কানেক্ট করালেই হয় এখন, আর কিছু লাগে না। অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ ইন প্রসেস, এবার নিচে যান, এখানে রিভিউ ইন প্রসেসে ক্লিক করেন, দেখেন কি ক্লিক করা যায় কিনা। আচ্ছা হ্যাঁ, এরপরে আপনি দেখেন ইমেইলে একটা নোটিফিকেশন গেছে আপনার ইমেইলে, অন্য একটা ট্যাবে ওপেন করেন। হ্যাঁ ইমেইলটা পেওনার ফাইবার আপনি আলাদা আলাদা একাধিক অ্যাকাউন্ট করতে এখানে কোনো সমস্যা নাই, খালি পেওনার সাথে সম্পর্ক কানেক্ট করা, ফাইবার আর পেওনার, ফাইবার থেকে ডলার পেওনার উইথড্র দেন, নাম আলাদা হলেও সমস্যা নেই, এক হইলেও সমস্যা নেই, কোনো কিছুই সমস্যা নেই, কিন্তু পেওনার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে একটা পিসিতে যেন একাধিক পেওনার অ্যাকাউন্ট আপনি ইউজ না করেন, তাহলে কিন্তু ব্লক হয়ে যাবে, পেওনার খুব সেনসিটিভ অ্যাকাউন্ট। দুটা মানে একই ইন্টারনেট থেকে এক ইন্টার থেকে দুইটা পিসিতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস উপরে। আরেকটা কথা আমি বলে নিই, পেওনারে যদি কোনো কিছু আন্ডার রিভিউ থাকে তাহলে আপনি সব কাজ করতে পারবেন, অ্যাপ্রুভ হলেও করতে পারবেন, আন্ডার রিভিউ থাকলেও করতে পারবেন, কথাটা যেন সবার মনে থাকে। কোনো কিছু আমার পেওনারে এনআইডি 1 বছর না 2 বছর পরে অ্যাপ্রুভ হয়েছে, আমি তো 1-2 বছর ডলার ঠিকই উইথড্র দিয়েছি $1,000, সেজন্য কিন্তু পেওনারে কোনো কিছু আন্ডার রিভিউ থাকা মানে আপনি সমস্ত কাজ করতে পারবেন, আর অ্যাপ্রুভ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। এখন আপনি পেওনারটাকে সাইন ইন করেন আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে, পেওনার অ্যাকাউন্টে চলে যান, ওই যে পেওনার রেফার ওখানে। হ্যাঁ এখানে ক্লিক করে সাইন ইনে ক্লিক করেন, রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন, অথবা যেখানে ছিলেন যে কোনো এক জায়গা থেকে রিফ্রেশ দিয়ে পেওনার লগ ইন অথবা সাইন ইন একটা লিখেন, তারপরে সাইন ইন করে আপনার ইমেইল আর পাসওয়ার্ড দেন, তাহলে আপনি পেওনারে ঢুকতে পারবেন। এখান থেকে এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এটা জি এখানে যান দেখি, রিফ্রেশ দেন, এখান থেকে রিফ্রেশ দেন, এখান থেকে রিফ্রেশ দেন, এখন ফাইবারের সে পেওনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর পেওনারটাই কিন্তু এখন অনেক ইটি ধরে, এটা মাথায় রাখবেন, সেই জন্য পেওনার প্রতি, কারণ এক পেওনার অ্যাকাউন্ট আপনি 100 ফাইবার অ্যাকাউন্টও কানেক্ট করাতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই। পেওনার ডিসেবল করে কি নতুন পেওনার খোলা যায় একই পিসিতে? একই পিসিতে খোলা যাবে, কিন্তু ওই এনআইডি কার্ড আর ওই জিমেইল দিয়ে কোনো আর পারবেন না। হ্যাঁ অবশ্যই পারবেন,
আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেই আপনি কার্ড চেক বই সব থেকে তুলতে পারবেন। আপনি যদি দেখা গেছে একাধিক একটা কম্পিউটার একাধিক পেওনার অ্যাকাউন্ট লগ ইন করেন, যেটাকে টার্ন অন করে দেন, এরপরে হলো আপনার আপনি যদি দেখা গেছে বিভিন্ন ধরনের লেনদেন আছে, লেনদেনটা ওইরকম ফ্যাক্ট না, বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষ বিভিন্ন বাজে বাজে কাজে ইউজ করলে হয়ে যায়, কিন্তু আপনি যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে এটা ব্লক হয় না। আপনি ট্রাই করবেন সবসময় অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ পেওনার অ্যাকাউন্টে লগ ইন করার, লগ আউট করার, একাধিক করবেন না তাহলেই ভাই এত জোরে কে আসলো। ওকে জি, এটা আপনি সেভ করে রাখেন, সমস্যা নেই। এরপরে আপনি ওকেতে ক্লিক করেন, ওকে দেন। সেভ করবেন না কখনো, নেভার দেন। দি এখন দেন আপডেট ইউর সেটিংস, ক্লিক করেন এখানে, দেখেন কি কি চায়। প্রথমে আপনার দেন অ্যান্সার, দেন সিকিউরিটি কোশ্চেন, যেটা কলেজের নাম ছিল ওইটা, তারপর সিকিউরিটি কোশ্চেন তিনটাই দেন। এবার এটা একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন নতুন, এখানে ক্লিক করেন, ক্লিক করে একটা নতুন অ্যাড করেন, কোনটা দেওয়া যায়। $100 আপনি যদি নিয়ে আসতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে, $100 ব্যাংকে উইথড্রো, $100 যেখান থেকে নিয়ে আসেন না কেন, আপনার অ্যাকাউন্ট থেকে $100 লেনদেন হলে তারপরে আপনি কার্ড অর্ডার করতে পারবেন। কার্ডের জন্য এইটাই রিকোয়ারমেন্ট, মানে একটা ফাইবার অ্যাকাউন্টে হচ্ছে একটা এনআইডি দিয়ে ভেরিফাই করা, আবার পেওনার আবার আরেকটা এনআইডি ভেরিফাই, কেন একই এনআইডি কার্ড থেকে আপনি পেওনার ভেরিফাই করতে পারবেন? তো আপনি বললাম কি ফাইবার পেওনার সাথে কোনো সম্পর্কই নেই, মানে একবার আমি একজনকে ট্রাই করছিলাম তখন হচ্ছিল না, তো কেন হবে না? আপনি যে এনআইডি কার্ড থেকে ফাইবার করবেন ওই এনআইডি কার্ড থেকে পেওনার, যে জিমেল থেকে ফাইবার করবেন ওই জিমেল থেকে পেওনারও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া জি ডানে ক্লিক করেন, জি বলুন, ক্লিক করেন। আমরা কি পেওনিয়ার কার্ড দিয়ে কি ফেসবুকে অ্যাড করাতে পারবো? পেওনার ফেসবুকে নেয় না, কার্ডের জন্য প্রতি বছরে কিন্তু $30 দিতে হয়, এটা মনে রাখেন সবাই, 29.something। আচ্ছা এখন আপনি ভাই এখন নিচ্ছে পেওনিয়ার নিচ্ছে, আমি সেদিন দিছিলাম, সব সময় নেবে না। সেটিংসে যান, সেটিংস থেকে ভেরিফিকেশন অপশনে যান, না এই যে এই পাশে সেটিংস, হ্যাঁ এখান থেকে ভেরিফিকেশন সেন্টারে যান,
এরপরে প্রথমত হলো আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন না, প্রথম যান গভর্নমেন্ট ইস্যু ফটো আইডিতে যান, তারপরে অ্যাড্রেসে যান। এই যে নিচে 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 গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, এখানে যান। যান নিচে নিচে যান, যে এখন আপনি কি দিয়ে ভেরিফাই করবেন, স্মার্ট এনআইডি কার্ড, জি এইটার ফ্রন্ট পার্ট, আর প্রথমটা দেন হলো দেন একটা ব্রাউজার, দেন ফ্রন্ট পার্ট দেন প্রথমে, পরে ব্যাক পার্ট। ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে এভাবে সুন্দর করে অ্যাকাউন্ট করলে আশা করি আপনার সমস্যা হবে না। এবার নিচে ব্যাক পার্ট দিয়ে দেন, ওই ব্রাউজারে ক্লিক করে, ব্রাউজে ক্লিক করে ব্যাক পার্ট দেন এনআইডির। ছবি তুলে মোবাইল দিয়ে ছবি তুলে এটা না, ওই উপরে ব্রাউজে ক্লিক করে ওই এনআইডি কার্ডের ব্যাক পার্টটা দিয়ে দেন। এবার সাবমিট করেন। তাহলে বুঝে নাই, হ্যাঁ আপনি ছবি মোবাইল দিয়ে ক্লিয়ার রাখবেন এনআইডি কার্ড তোলার সময়। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, সাকসেস সাবমিটেড। এখন আপনার সাবমিটে ক্লিক করেন, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। নিচে যাওয়ার পর আপনার কি আছে, ইউটিলিটি বিল না দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে সবচেয়ে বেটার হবে। আছে ব্যাংক অ্যাকাউন্টের কোনো স্টেটমেন্ট আছে? একটু চ্যাট বক্সে বলে দেন, যদি থাকে তাহলে সাবমিট করবেন, না থাকলে আপনি ব্যাংক থেকে স্টেটমেন্টটা নিয়ে এসে তারপরে আপনি এটাকে সাবমিট করবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। আপনার যে অ্যাকাউন্ট আছে যে ব্যাংকে, ওই ব্যাংকে গিয়ে বললেই হবে যে আমার এই ব্যাংকে এখন নাই। আচ্ছা এখন না থাকলে ওইটা আপনি আগামীকালকে এখানে এই সেটিংসে এসে অ্যাপ্রুভ করে দিয়েন, তাহলে এটা আপনি আগামীকালকে করেন। হ্যাঁ বইয়ের বইয়ের ফ্রন্ট পেজের ছবি দিলে হবে না? হ্যাঁ চেক বইয়ের ফ্রন্ট পেজ দিলেও হবে, আপনার ওইখানে অ্যাড্রেসটা মিল থাকলেই হবে, ব্যাংকের যে অ্যাড্রেসটা দিয়েছে তাহলেও হবে। আছে আপনার চেক, আছে চেকের ছবি তুলে কিন্তু দেওয়া যায়, চেকের উপরে অ্যাড্রেস দেওয়া থাকে না, চেক আছে, তাহলে দেখেন চেকের ছবিটা তুলে দেন, চেকের এটা তুলে হুবহু দিয়ে দেন যেন অ্যাড্রেসটা থাকে। তাহলে সুবিধা হবে কি, আপনার ব্যাংকের এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে আর ওই স্টেটমেন্ট লাগতেছে না, এর এখন আপনি ধুমায় লেনদেন করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ভাইয়া নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে, ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাড করছেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট, মানে আমুটটা বাবুটটা দিয়ে করা যাবে? তাহলে তারটা দিবেন, নিজের আইডি কার্ড, নিজের আইডি কার্ড থাকবে বাট ব্যাংক অ্যাকাউন্ট না। না আমি বলছি যে এইটা করবেন, যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন ওই নাম দিয়ে আপনি পেওনর অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এনআইডি কার্ড তার দিবেন। আমি বলি আবারও বলি শুনেন, ব্যাংক অ্যাকাউন্ট আর পেওনর অ্যাকাউন্ট সেম রাখবেন, তার মানে হলো ব্যাংক অ্যাকাউন্ট যার নামে যার এনআইডি কার্ড থেকে করা হয়েছে তার নামেই পেওনর অ্যাকাউন্ট এবং হলো তার এনআইডি কার্ড থেকে খুলবেন, তাহলে আপনার ঝামেলা হবে না, অ্যাকাউন্ট ডিজেবল হবে না, কোনো কিছু হবে না। বুঝতে পারছেন আমার কথা? জি বুঝতে পেরেছি। আচ্ছা বলেন এখন আমার না তাহলে আমারটা না করাই বেটার হবে? হ্যাঁ না করাই বেটার হবে, দরকার আপনি রাজ বাংলা অ্যাকাউন্ট খুলেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট তো খোলা যায় এজেন্ট ব্যাংকিং, আমার নিজেরই তো এজেন্ট ব্যাংকিং, আমি সেই রাজ বাংলা অ্যাকাউন্টে তো স্টুডেন্ট অ্যাকাউন্টে লাখ লাখ টাকা উইথড্র দিয়েছি। আচ্ছা তাহলে আচ্ছা মানে কোন দিয়ে আমি করতে পারবো এই পেনো অ্যাকাউন্টটা? কি দিয়ে? তবে ঝামেলা করবে, এই জন্য আমি বলছি যে ওটা না করাই বেটার, পেওনার আর ব্যাংক অ্যাকাউন্ট সেম নাম রাখলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেবে, কোনো ঝামেলা করবে না। আপনি যেটা ইউজ করেন না কেন, ব্যাংক এশিয়া আছে,
এবার সোশ্যাল ইসলাম ব্যাংক আছে, আলারহা ব্যাংক আছে, এখন আর কত নাম বলবো বলেন। ভাইয়া জি বলুন, আমার সমস্যাটা কি এই সিনসা দিয়ে দেখাবো? এটাকে শেষ করি, আপনার কি সমস্যা বলেন। আমার তো যে বিজনেস ডিটেইলস চাচ্ছে, এখানেও তো সেম একই জিনিস চাচ্ছে, বিজনেস অ্যাড্রেস। ভাই এখন অ্যাড্রেস চাচ্ছে আর আমি এখানে ডিএন ডাইরেক্ট ডিটেইলস কোন পিস আছে, কোন ফাইল আপলোড আছে না, অ্যাড্রেস লিখিত আছে কোনটা? ভাই বুঝতেছেন, আপনাকে যদি দেখাই দেন তাহলে ভালো হতো। এটা আগে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি। আব্দুল ভাই জি বলেন, ব্যাংক অ্যাকাউন্টে ঠিকানা দিলে অন্যখানে থাকে? আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় ঠিকানা দিবেন কোনটা, অন্য ব্যাংকের না যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেইটার ঠিকানা দিবেন? প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দিতে হবে। ওখানে ব্যাংক যখন আপনি অ্যাড্রেস দিয়ে আসছি আমরা, তখন কিন্তু ব্যাংকের অ্যাড্রেস চেয়েছে, আপনি কি সেটা খেয়াল করেছেন? ব্যাংকের অ্যাড্রেস আচ্ছা, যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছে তখন ব্যাংকের অ্যাড্রেস চেয়েছে, তার মানে আপনি অন্য অ্যাড্রেস দেওয়ার তো সুযোগ নেই। ব্যাংকের অ্যাড্রেস আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম এগুলো কিন্তু চেয়েছে। আমাদের অ্যাকাউন্ট করার আগে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট না করলে আপনি পেওনার করবেন কিভাবে? ব্যাংক অ্যাকাউন্ট লিংক করাতে হবে তো অবশ্যই। ব্যাংক অ্যাকাউন্ট আগে থাকতে হবে, তারপরে আপনি পেওনার অ্যাকাউন্ট, যে নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওই নামে পেওনার অ্যাকাউন্ট করবেন, যে এনআইডি কার্ড দিয়া ব্যাংক অ্যাকাউন্ট করবেন ওই এনআইডি কার্ড দিয়েই পেওনার অ্যাকাউন্টটা করবেন, তাহলে সুবিধা অনেক, ঝামেলা করবে না। ঠিক আছে ভাই। বলুন ভাই, এখানে যে স্টেটমেন্টের কথা বলা হচ্ছে, এখন আমাদের তো সবাই নতুন অ্যাকাউন্ট, আমাদের তো কোনো লেনদেন নাই, এখন এই ক্ষেত্রে আমরা কি করব? স্টেটমেন্ট মানে হলো লেনদেন না থাকলেও স্টেটমেন্ট, ওই যে ওইটা ওইখানে একটা অ্যাড্রেস থাকে, এই জন্য ওই দেখেন না চেকের ছবি দিয়ে দিচ্ছে ভাই। এক সপ্তাহের মধ্যে চেক দেয়। এই যে এখানে অ্যাড্রেস আছে, তাহলে এটা নিয়ে নেবে। জি দেখা যাচ্ছে, সমস্যা নাই। এক সপ্তাহের জন্য ওয়েট করতে হবে যদি আমি অ্যাকাউন্ট করতে চাই, চেকের জন্য এক সপ্তাহ ওয়েট করা লাগে, অথবা ইউটিলিটি বিল দিয়ে ট্রাই করা যায়, কিন্তু ইউটিলিটি বিল নেয় না, সবচেয়ে সুবিধা ব্যাংকের স্টেটমেন্ট, এই জন্য আমি বলছি এটা দিবেন। আচ্ছা তাহলে এক সপ্তাহ তো আমাকে ওয়েট করতে হবে, এখন এরপরে যখন ক্লাসে হোমওয়ার্কের জন্য কোনো প্রবলেম হবে? এইটার কোনো হোমওয়ার্ক নাই, পেনর অ্যাকাউন্ট তৈরি করো, হোমওয়ার্ক কোনটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে সাকসেস। এবার আপনি সেটিংসে ক্লিক করে ভেরিফিকেশনে যান, ভেরিফিকেশন সেন্টারে যান। কি বলছেন ভাই বলেন? বলছি যে পেওনার তো আমাদের দরকার হবে যখন আমরা ফাইবার থেকে আর্ন করব, তো রাইট, এখনো দেরি আছে, সেজন্য আগেটা করে নি। ওকে ডান, নো ওপেন রিকোয়ারমেন্ট, হিস্টোরিতে যান সবগুলোকে, এখন দেখেন যে ই হিসাবে আছে, অ্যাপ্রুভ হয়ে গেলে দেখাবে, আর আন্ডার রিভিউ, ওই যে অলরেডি স্মার্ট কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যাংক ডকুমেন্ট আন্ডার রিভিউ আছে, যদি ব্যাংক ডকুমেন্ট কোনো ইসে না নেয় আপনাকে আবার ওরা SMS দেয়, বলবে যে তুমি আবার ব্যাংক ডকুমেন্ট সাবমিট করো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, তখন আপনি আবার দিয়ে দিবেন। কিন্তু এই আন্ডার রিভিউ থাকা অবস্থায় আপনি এখন পেওনার থেকে সব কিছু করতে পারবেন, উইথড্রো দেওয়া, ডলার নিয়ে আসা যাওয়া, যা আছে সব করতে পারবেন। ওকে ওকে, আপনার পেওনার অ্যাকাউন্ট ক্লিয়ার, এখন আপনি স্ক্রিনটা অফ করেন, আমি এবার দেখাচ্ছি। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলুন।